আমাকে সকালবেলা কেউ বাড়িতে গেলে পরে আমাকে অতি সাধারণ এতেই পায়। তা সেখানে আমি আমি অসাধারণ হব কী করে? আমি ওই সেই রকম মানুষ তো নই যে সকালবেলা উঠে স্নান টান করে ড্রেস ফ্রেস করে বাইরে বেরিয়ে আসা, আমার দ্বারা হয় না, আমি পারিনি, এত বছর বয়স হয়ে গেল আর চরিত্রকে পাল্টাতে পারবো না। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করছি, যে ট্রেনে উঠছেন একটা ভয় কোথাও মনে মনে আশঙ্কা মনে মনে কাজ করছে না? ট্রেন নিয়ে মানুষের নানা রকমের অভিযোগ থাকে, দূরপাল্লার ট্রেন হোক লোকাল ট্রেন হোক, যদি কেউ কোনোদিন আপনাকে ধরে জিজ্ঞাসা করে ট্রেন কেন দেরিতে চলে? না না, মানুষ প্রশ্ন করতেই পারে, আমাকে সবাই ভালোবাসবেন, আমি রাজনীতিতে নেমেছি, সব মানুষ আমার জয়ধ্বনি দেবেন, এটা যে রাজনৈতিক কর্মী ভাবেন সে তো ভুল পাবেন, প্রশ্ন তো করতেই পারেন। সবাই সব মানুষ বিজেপিকে সমর্থন করবে, সব মানুষ নরেন্দ্র মোদীকে সমর্থন করবে, সব মানুষ আমাকে সমর্থন হয় নাকি? সে মানুষের যদি কোনো প্রশ্ন থাকে আমি আমার জ্ঞানের মধ্যে দিয়ে পারলে নিশ্চয়ই তাদের সঙ্গে প্রশ্নের উত্তর দেবো, চেষ্টা করব কী হয়েছে সমস্যাটা, আর যদি দেখি যে না সমস্যাটা গুরুতর তাহলে নিশ্চয়ই এটুকু কথা দেবো আগামী দিনে সমস্যাটাতে মেটে সেটা আমি ওপর তলায় বলতে পারবো। এইটুকু চোখে চোখ রেখে প্রশ্ন শোনার মুখ মানে প্রস্তুতি নিয়ে নেবে, একদম রিপাবলিক বাংলার মতন চোখে চোখ রেখেই কথা হবে, কাজ হবে, চোখে চোখ রেখে মানুষ প্রশ্ন করতে পারেন, উত্তরও দেবেন, যদি উত্তর সঙ্গে সঙ্গে থাকে দেবেন, না হলে ভবিষ্যতে সমাধানের চেষ্টা করবেন, কিন্তু তার জন্য লোকাল ট্রেনে উঠে মানুষের প্রশ্নের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন না শিলভদ্র দত্ত। দেখি ট্রেন যাত্রা শেষে গিয়ে প্রচারের পরবর্তী অংশে কী আছে। খাবার সময় দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছে, 3:30 বাজে, শিলভদ্রবাবু এই অনিয়মটা কি চলছে ভোটের জন্য? চলবেই, সবসময় রোজ তো সবসময় একসময় হয় না, আজকেও সকাল থেকেই আপনি ছিলেন বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এখানে এলাম, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমার অনিয়মের সাথে বাড়ির লোকেদের অনিয়ম হয়ে গেল, তারাও এই অনিয়মে পড়ে গেলে, কিন্তু কিছু করার নেই, সবাই মিলে একসাথে খাওয়ার আরও সবাই আজকে খাবে, এভাবেই চলছে, মাঝে মধ্যেই সহকর্মীদের বাড়িতে একসাথে খাওয়া দাওয়া হয়। এত সব অনিয়মের আসল পুরস্কারটা মিলবে কি, রাজ্যটা কি নিয়মে ফিরবে? প্রধানমন্ত্রী রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে বলছেন যে পশ্চিমবঙ্গে গত 50 বছর ধরে কার্যত কোনো শাসনই চলেনি। একদম ঠিক বলেছেন, শাসন চলেনি বলেই তো 34 বছরের অপশাসন দূর করার জন্য মানুষ স্বপ্ন দেখেছেন, কিন্তু দেখলেন ওটা দুঃস্বপ্ন হয়ে গেল, স্বপ্নটা স্বপ্ন হলো না। তা সেই পশ্চিমবাংলার উন্নয়নে পশ্চিমবাংলার কারখানার জমি বন্ধ করা, কারখানা বন্ধ করে দেওয়া, এগুলো শুরু হয়েছিল সিপিএমের আমলে, সেটাকে বেড়ে গেল এখানে। তাই আমাদের বিয়ে হচ্ছে যে আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে, মোদিজির গ্যারেন্টিকে সামনে রেখে আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে যে বাংলাকে ঠিক পথে নিয়ে আস, প্রয়োজনে রতন টাটার হাতে পায়ে ধরেও যেখানে আপনি আসুন, কারণ আপনি না এলে অন্য শিল্পপতিরা আসছে না, এখানে শিল্পের পরিবেশ ফেরাতেই হবে, কারণ একটা সময় সারা ভারতবর্ষের শ্রমিকরা এখানে আসতো এখানে কাজ করার জন্য, আজকে আমাদের লজ্জা এখানকার ছেলেরা ধান কাটতে কেরালে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়েছে, আমাদের এটা লজ্জা। সুতরাং এটাকে আটকাতেই হবে, এটাকে কাটাতেই হবে, বাংলাকে আবার শিল্পমুখী করতেই হবে। সুতরাং তার জন্যই মোদিজিকে দরকার, এবং মোদিজির যেটা স্বপ্ন বাংলাকে নতুন করে এগিয়ে নেওয়ার সেটা করতেই হবে। আমি কথা বেশি বাড়াবো না, এমনিতে অনেক বেলায় আপনি খেতে বসেছেন, কিন্তু খাওয়ার পাতে বসেছেন বলে জিজ্ঞাসা করছি, এই মুহূর্তে কি খেতে ভালোবাসেন ইত্যাদি সে তার মধ্যে যাচ্ছি না, আমি একটা অন্য প্রশ্ন করছি। দমদমে সিপিএমের আমলে কথা ছিল, আপনি বহুদিনের পলিটিশিয়ান, আপনি জানেন যে এখানে ভোটের আগের দিন কি খাওয়ায় সিপিএম কেউ জানে না, কখনো সেটা প্রকাশ্যে দমদম দাওয়াই বলে উল্লেখ করা হতো, কখনো হতো না, কিন্তু ভোটারদের মন ঘুরে যায়, অন্তত ভোটটা ঘুরে যায়, মন যদি নাও ঘুরে। তারপর তৃণমূলের 15 বছর, শিলভদ্র দত্ত কি সত্যি সত্যি যে ভোটটা যে বাক্সে যার পাতে গিয়ে পড়ার কথা সেটা ফেলে ফেলাতে পারবেন? একদম, হ্যাঁ নিশ্চয়ই পারব, কারণ কর্মীরা যে প্রচণ্ড উদ্বুদ্ধ, এবং সব থেকে বা দেখুন কর্মীদের তো আছেই, কর্মীদের মানে তো আছেই, 2009 সালে আপনি যদি একটু পিছিয়ে গিয়ে দেখেন, 2009 সালে সব বুথে তৃণমূল এজেন্ট দিতে পারেনি, 2011 সালেও সব বুথে তৃণমূল এজেন্ট দিতে পারেনি, কিন্তু মানুষ পরিবর্তন চেয়েছিল বলে মানুষের ঢলকে আটকাতে পারেনি সিপিএম। এবছরের পরিস্থিতি পরিবেশ 2009-এর মতো,
মানুষ সেইভাবেই রাস্তায় নামবেন, আটকানোর ক্ষমতা দু চারটে মস্তানের হবে না, আর যেটুকু চেষ্টা করবেন সেটুকু সেন্ট্রাল ফোর্স আটকে দেবে, ভোটটা মানুষই দেবে, ভোটটা মানুষই বিজেপিকে দেবে এবং বিজেপিকে জেতাবে, এবং সে ভোট বিজেপি পাবে। এই আত্মপ্রত্যয় নিয়েই শীলভদ্রবাবুর সঙ্গে আজকের মতো নেতার সাথে ভোটের পথে চলা আমরা শেষ করছি। পরে আগে সকালবেলা কেউ বাড়িতে গেলে পরে আমাকে অতি সাধারণ এতেই পায়, তা সেখানে আমি আমি অসাধারণ হব কী করে? আমি ওই সেই রকম মানুষ তো নই যে সকালবেলা উঠে স্নান টান করে ড্রেস প্রেস করে বাইরে বেরিয়ে আসা আমার দ্বারা হয় না, আমি পারিনি, এত বছর বয়স হয়ে গেল আর চরিত্রকে পাল্টাতে পারবো না। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করছি, যে ট্রেনে উঠছেন একটা ভয় কোথাও মনে মনে আশঙ্কা মনে মনে কাজ করছে না? ট্রেন নিয়ে মানুষের নানান রকমের অভিযোগ থাকে, দূরপাল্লার ট্রেন হোক লোকাল ট্রেন হোক, যদি কেউ কোনো দিন আপনাকে ধরে জিজ্ঞাসা করে ট্রেন কেন দেরিতে চলে? না না, মানুষ প্রশ্ন করতেই পারে, আমাকে সবাই ভালোবাসবেন, আমি রাজনীতিতে নেমেছি, সব মানুষ আমার জয়ধ্বনি দেবেন, এটা যে রাজনৈতিক কর্মী ভাবেন সে তো ভুল ভাবেন, প্রশ্ন তো করতেই পারেন। সবাই সব মানুষ বিজেপিকে সমর্থন করবে, সব মানুষ নরেন্দ্র মোদীকে সমর্থন করবে, সব মানুষ আমাকে সমর্থন হয় নাকি? সে মানুষের যদি কোনো প্রশ্ন থাকে আমি আমার জ্ঞানের মধ্যে দিয়ে পারলে নিশ্চয়ই তাদের সঙ্গে প্রশ্নের উত্তর দেবো, চেষ্টা করব কি হয়েছে সমস্যাটা, আর যদি দেখি যে সমস্যাটা গুরুতর তাহলে নিশ্চয়ই এটুকু কথা দেবো আগামী দিনে সমস্যাটাতে মেটে সেটা আমি ওপর তলায় বলতে পারবো, এইটুকু। চোখে চোখ রেখে প্রশ্ন শোনার মুখ মানে প্রস্তুতি নিয়ে নেবে, একদম রিপাবলিক বাংলার মতন চোখে চোখ রেখেই কথা হবে, কাজ হবে। চোখে চোখ রেখে মানুষ প্রশ্ন করতে পারেন, উত্তরও দেবেন, যদি উত্তর সঙ্গে সঙ্গে থাকে দেবেন, না হলে ভবিষ্যতে সমাধানের চেষ্টা করবেন, কিন্তু তার জন্য লোকাল ট্রেনে উঠে মানুষের প্রশ্নের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন না শীলভদ্র দত্ত। দেখি ট্রেন যাত্রা শেষে গিয়ে প্রচারের পরবর্তী অংশে কী আছে। খাবার সময় দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছে, 3:30 বাজে। শীলভদ্রবাবু, এই অনিয়মটা কি চলছে ভোটের জন্য? চলবেই, সবসময় রোজ তো সবসময় একসময় হয় না, আজকেও সকাল থেকেই আপনি ছিলেন বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এখানে এলাম, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমার অনিয়মের সাথে বাড়ির লোকেদের অনিয়ম হয়ে গেল, তারাও এই অনিয়মে পড়ে গেলেন, কিন্তু কিছু করার নেই, সবাই মিলে একসাথে খাওয়ার আরও সবাই আছেন খাবেন, এভাবেই চলছে, মাঝে মধ্যেই সহকর্মীদের বাড়িতে একসাথে খাওয়া দাওয়া হয়। এত সব অনিয়মের আসল পুরস্কারটা মিলবে কি? রাজ্যটা কি নিয়মে ফিরবে? প্রধানমন্ত্রী রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে বলছেন যে পশ্চিমবঙ্গে গত 50 বছর ধরে কার্যত কোনো শাসনই চলেনি। একদম ঠিক বলেছেন, শাসন চলেনি বলেই তো 34 বছরের অপশাসন দূর করার জন্য মানুষ স্বপ্ন দেখেছেন, কিন্তু দেখলেন ওটা দুঃস্বপ্ন হয়ে গেল, স্বপ্নটা স্বপ্ন হলো না। তা সেই পশ্চিমবাংলার উন্নয়নে পশ্চিমবাংলার কারখানার জমি বন্ধ করা, কারখানা বন্ধ করে দেওয়া, এগুলো শুরু হয়েছিল সিপিএমের আমলে, সেটাকে বেড়ে গেল এখানে। তাই আমাদের বিয়ে হচ্ছে যে আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে, মোদিজির গ্যারেন্টিকে সামনে রেখে আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে যে বাংলাকে ঠিক পথে নিয়ে আস, প্রয়োজনে রতন টাটার হাতে পায়ে ধরেও যেখানে আপনি আসুন, কারণ আপনি না এলে অন্য শিল্পপতিরা আসছে না, এখানে শিল্পের পরিবেশ ফেরাতেই হবে, কারণ একটা সময় সারা ভারতবর্ষের শ্রমিকরা এখানে আসতো এখানে কাজ করার জন্য, আজকে আমাদের লজ্জা এখানকার ছেলেরা ধান কাটতে কেরালে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়েছে, আমাদের এটা লজ্জা। সুতরাং এটাকে আটকাতেই হবে, এটাকে কাটাতেই হবে, বাংলাকে আবার শিল্পমুখী করতেই হবে, সুতরাং তার জন্যই মোদিজিকে দরকার, এবং মোদিজির যেটা স্বপ্ন বাংলাকে নতুন করে এগিয়ে নেওয়ার সেটা করতেই হবে। আমি কথা বেশি বাড়াবো না, এমনিতে অনেক বেলায় আপনি খেতে বসেছেন, কিন্তু খাওয়ার পথে বসেছেন বলে জিজ্ঞাসা করছি, এই মুহূর্তে কি খেতে ভালোবাসেন ইত্যাদি সে তার মধ্যে যাচ্ছি না, আমি একটা অন্য প্রশ্ন করছি। দমদমে সিপিএমের আমলে কথা ছিল, আপনি বহুদিনের পলিটিশিয়ান, আপনি জানেন যে এখানে ভোটের আগের দিন কি খাওয়ায় সিপিএম কেউ জানে না, কখনো সেটা প্রকাশ্যে দমদম দাওয়াই বলে উল্লেখ করা হতো, কখনো হতো না, কিন্তু ভোটারদের মন ঘুরে যায়, অন্তত ভোটটা ঘুরে যায় মন যদি নাও ঘুরে, তারপর তৃণমূলের 15 বছর। শীলভদ্র দত্ত কি সত্যি সত্যি যে ভোটটা যে বাক্সে যার পাতে গিয়ে পড়ার কথা সেটা ফেলে ফেলাতে পারবেন? একদম, হ্যাঁ নিশ্চয়ই পারবো, কারণ কর্মীরা আজকে প্রচণ্ড উদ্বুদ্ধ,
এবং সব থেকে বা দেখুন কর্মীদের তো আছেই, কর্মীদের মানে তো আছেই। 2009 সালে আপনি যদি একটু পিছিয়ে গিয়ে দেখেন, 2009 সালে সব বুথে তৃণমূল এজেন্ট দিতে পারেনি, 2011 সালেও সব বুথে তৃণমূল এজেন্ট দিতে পারেনি, কিন্তু মানুষ পরিবর্তন চেয়েছিল বলে মানুষের ঢলকে আটকাতে পারেনি সিপিএম। এবছরের পরিস্থিতি পরিবেশ 2009-এর মতো, মানুষ সেইভাবেই রাস্তায় নামবেন, আটকানোর ক্ষমতা 2-4 মস্তানের হবে না, আর যেটুকু চেষ্টা করবেন সেটুকু সেন্ট্রাল ফোর্স আটকে দেবে, ভোটটা মানুষই দেবে, ভোটটা মানুষই বিজেপিকে দেবে এবং বিজেপিকে যেতে হবে, এবং সে ভোট বিজেপি পাবে। এই আত্মপ্রত্যয় নিয়েই শীলভদ্রবাবুর সঙ্গে আজকের মতো নেতার সাথে ভোটের পথে চলা আমরা শেষ করছি। পরে